আর্থ্রাইটিস এমন একটি রোগ যেটা অনেকেই হয়তো জানেন না, কিন্তু বাত ব্যথা বা ব্যথা সংক্রান্ত সমস্যার কথা আপনারা জানেন। এই ব্যথা সংক্রান্ত সমস্যার অন্যতম রোগী হচ্ছে আর্থ্রাইটিস। আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা প্রতিনিয়ত আর্থ্রাইটিসের রোগী পেয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়সজনিত আর্থ্রাইটিস। বয়স বাড়ার সাথে সাথে হাঁটু, কোমর, ঘাড় বিভিন্ন জায়গায় হাড় ক্ষয় হতে পারে, হাড় বেড়ে যেতে পারে, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। বিভিন্ন কারণে আপনার আর্থ্রাইটিস হতে পারে, স্পোর্টস থেকে আর্থ্রাইটিস হতে পারে, আঘাত পেলে কয়েক বছর পরে সেখানে সেই জোড়া আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আর্থ্রাইটিস রোগের চিকিৎসার ক্ষেত্রে রিহ্যাব থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। পাশাপাশি আপনাকে বিভিন্ন থেরাপি চিকিৎসা করতে হবে, বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ওজন বেশি হলে কমিয়ে ফেলতে হবে, শুয়ে বসে থাকা যাবে না, পর্যাপ্ত নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর্থ্রাইটিস রোগের রিহ্যাব চিকিৎসা যদি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিকভাবে করা যায়, তাহলে আপনি একদিকে ব্যথামুক্ত হতে পারেন, আরেকদিকে একটি সুস্থ, সক্ষম এবং সুন্দর জীবন আপনি আবার ফিরে পেতে পারেন। আপনার যে হাত পা বেঁকে যাওয়া, পঙ্গুত্ব বরণ করা, তা থেকে আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।